বন্ধুরা, এই ধরনের 10 টাকার কয়েনের বর্তমান সময়ের মূল্য 1000 টাকা না 1,00,000 টাকা? এই ধরনের কয়েন আশা করছি আপনার কাছে থাকতে পারে। কি সেই কয়েন, এই ভিডিওতে দেখে নিন। নমস্কার বন্ধুরা, আমি সোম, আপনারা দেখছেন সোমান্ডিক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার চ্যানেলে পুরাতন নোট বা কয়েন নিয়ে অনেক ভিডিও আসে এবং আমরা কিন্তু নিয়মিত আমার চ্যানেলে পুরাতন নোট বা কয়েন নিয়ে অনেক ভিডিও দেখেছেন। তো আজকে এই ভিডিওতে একটা 10 টাকার কয়েন সম্বন্ধে আলোচনা করব। আপনারা মনে করেন এই ধরনের কিছু 10 টাকার কয়েন থাকলেই আমরা 1,000 টাকা পেতে পারেন। তো কী সেই কয়েন এবং কোন কোন কয়েনগুলি থাকলে আমরা সত্যি ভালো মূল্য পাবেন, সেই কয়েন নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। তো আসুন আজকে ভিডিও শুরু করে নেওয়া যাক। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দিন, এই ধরনের নোট বা কয়েন সম্পর্কে ভিডিও সরাসরি দেখতে পান। তো আসুন আজকে ভিডিও শুরু করে নেওয়া যাক। তো বন্ধুরা, এই ধরনের 10 টাকার কয়েনের দাম জানার আগে এই কয়েনের বৈশিষ্ট্যগুলো ভালোভাবে জেনে নিতে হবে, কারণ বৈশিষ্ট্য না জানলে আমরা কিন্তু দামগুলো বুঝতে পারবেন না। তো আমাদের একটা কথা বলতে চাই বন্ধুরা, এই যে কয়েনটি, এই কয়েনটা মিউল কয়েন, এবং মিউল কয়েন কেমন হয় সেটা কিন্তু আমি এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। তো আসুন এই কয়েনের বৈশিষ্ট্যগুলো জেনে নেওয়া যাক। এই কয়েনটি মূলত 2008 থেকে 2010 সালে তৈরি করা হয়েছিল এবং এর যে মেটাল এটা কিন্তু বিআই মেটালে তৈরি করা হয়েছিল, যেটি নিকেল ও ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হয় এবং এর ওয়েট প্রায় 7.71 গ্রামস অ্যাপ্রক্স এবং এর সাইজ 27 মিলিমিটার এবং শেপ কিন্তু সার্কুলার। বন্ধুরা, এই 10 টাকার কয়েন দেখতে পাচ্ছেন, এই কয়েনটা কিন্তু নানা ধরনের কয়েন হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ এই কয়েনগুলি 2008, 2009, 2010 সালেও তৈরি করা হয়েছিল। কিন্তু এর মধ্যে কিছু কিছু সালের কয়েন আছে যে সালের কয়েনগুলির মধ্যে কিছু ভুলভাবে ছাপানো হয়েছিল, অর্থাৎ এই যে 10 টাকার কয়েনটি আছে, এই 10 টাকার কয়েনের যে পিছনে যে চিহ্নটি অঙ্কন করা আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছেন এই যে পিছনে ভারত ও ইন্ডিয়া লেখা এবং তার ঠিক নিচে মাঝখানে অশোকস্তম্ভের চিহ্ন এবং তার ঠিক সমীপ জয়তে লেখা এবং তার ঠিক নিচে সালটি দেওয়া আছে, এটা কিন্তু বন্ধুরা এই কয়েনের মূল বৈশিষ্ট্য। কিন্তু কিছু কিছু 10 টাকার কয়েনে এই যে ভারত বা ইন্ডিয়াটা কিন্তু এই যে ওপরে গোলভাবে নয়, এটা সমানভাবে কিন্তু লেখা হয়েছে। আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কেমনভাবে লেখাটা হয়েছিল। যদি আপনাদের কাছে এই ধরনের 10 টাকার কোনো কয়েন থাকে তাহলে কিন্তু আপনারা ভালো দাম পাবেন। তবে আপনাদেরকে বলি, এই যে 10 টাকার কয়েনটি আছে, এই 10 টাকার কয়েনের আসল দামগুলি, এই 10 টাকার কয়েনগুলির মধ্যে 2008 সালের যে কয়েনটি আছে সে কয়েনটির বর্তমান দাম কিন্তু ইউএনসি কন্ডিশনে মাত্র 20 টাকা। তোমরা বুঝতেই পাচ্ছেন এই কয়েনের আলাদা করে আসল কোনো দাম নেই। এবং 2009 সালের বলুন বা 2010 সালের বলুন, যে কোনো সালেরই কয়েন বলুন না কেন, প্রত্যেকটা সালের কয়েনের দামই কিন্তু ওই 20 থেকে 30 টাকা পর্যন্ত ইউএনসি কন্ডিশনে হতে পারে। তো এই কয়েনের আসল দাম কোনটি? তো এই কয়েনের যে মিউল কয়েনটি আছে, এটা আমি একটু আগে আপনাদেরকে বুঝিয়ে বললাম যে মিউল কয়েনটি কেমন দেখতে হয়। যদি আপনাদের কাছে 10 টাকার এই ধরনের কিছু মিউল কয়েন থাকে তাহলে কিন্তু আপনারা এই কয়েনের জন্য 1,000 টাকা পেতে পারেন, যেটা বর্তমান সময় আপনাদের কাছে অনেক বেশি টাকা হতে পারে একটা 10 টাকার কয়েনের সাপেক্ষে। তো বন্ধুরা, এবার আপনাদেরকে বলি, এই ধরনের যে কয়েনগুলি থাকে আপনাদের কাছে তাহলে কিন্তু অবশ্যই আমরা ভালো দাম পাবে। কিন্তু যদি আপনাদের কাছে এই সাধারণ যদি কোনো কয়েন থাকে তাহলে কিন্তু আমরা ভালো দাম পাবেন না। তার জন্য আপনাদেরকে বারবার বলছি, আমরা ভিডিওর সঙ্গে কয়েনগুলো ভালো করে মিলিয়ে নেবেন, যে আপনাদের কয়েনের পিছনের যে ভারত বা ইন্ডিয়া লেখা সেটা ওপরে গোল করে লেখা না সোজা করে লেখা, এটা কিন্তু ভালোভাবে দেখে নেবেন, তারপরে কিন্তু আপনার কয়েনটি মিউল হিসেবে বিবেচিত হবে, নইলে কিন্তু এগুলো সাধারণ কয়েন হিসেবে বিবেচিত হবে। এরপর যদি আপনারা বলেন যে আমাদের কয়েনটা কেন বিক্রি হচ্ছে না, তাহলে কিন্তু এটা খুবই বোকামির একটা কাজ হবে, কারণ আমরা আসল বৈশিষ্ট্যগুলো না জেনে কিন্তু নিজে কমেন্ট করেন এবং বলেন আমাদের কাছে 10 টাকার কয়েনগুলি আছে বা যে কোনো নোট বা কয়েনগুলি আছে। তো আমরা ভালো করে ভিডিওটা দেখুন, ভালো করে বৈশিষ্ট্যগুলো বুঝুন, তাহলে অবশ্যই আপনারা এই কয়েনের জন্য ভালো দামটা পাবেন, আমার নোট বা কয়েনগুলো অবশ্যই বিক্রি হবে। তো বন্ধুরা, এই ভিডিওতে কিন্তু অনেকেই কমেন্ট করবে, অনেকেই বলবে যে আমার কাছে এই ধরনের কয়েনগুলি আছে, তাদেরকে আমি রিকোয়েস্ট করছি আমরা ভিডিওর ভালো করে বৈশিষ্ট্য পার্টটা ভালো করে দেখুন, ভালো করে বুঝুন, তাহলে কিন্তু অবশ্যই কলকাতা কয়েন এক্সিবিশন বলুন বা কলকাতার যে জিপিও মার্কেটটা বসে প্রত্যেক শনিবার করে, সেখানে গেলেও কিন্তু অনায়াসে এই কয়েনগুলো বিক্রি হয়ে যাবে। আমরা অযথা এই ধরনের 10 টাকার কয়েনগুলোকে জমিয়ে রাখবেন না বা এই ধরনের কয়েনগুলোকে নিয়ে আসবেন না, কারণ আমাদের নোট বা কয়েনগুলো এই ধরনের নোট বা কয়েন থাকলে বিক্রি হবে না। তার জন্য বন্ধুরা বারবার বলছি, আমার ভিডিওগুলো ভালো করে দেখুন, বৈশিষ্ট্যগুলো ভালোভাবে বুঝুন, কোন সাল কোন মিন্ট এগুলো ভালো করে
না জানলে কিন্তু নোট বা কয়েন কোনোদিনও বিক্রি হবে না। তো অবশ্যই আপনাদেরকে বলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কাছে এই ধরনের 10 টাকার কোন কোন কয়েনগুলি আছে, কোন কোন সালের কয়েন আছে, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের কাছে আসল কয়েনটা আছে কি নেই। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে দেবেন, এই ধরনের নোট বা কয়েন সম্পর্কে ভিডিও সবার আগে দেখতে পান। তো সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ।